করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরো 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21-কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24-online। একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘণ্টায় নতুন শনাক্ত 11,651, আর মারা গেছেন 199 জন। শনাক্তের হার 31.62% এবং মৃত্যুহার 1.60%। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে, 65 জন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে, সেটা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে স্পষ্ট। একদিন মৃত্যুর রেকর্ড হচ্ছে, পরদিন শনাক্তের। মানুষের শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি, শনাক্তের ঊর্ধ্বগতিও যেন লাগামহীন। এই যেমন গেল 28 জুনের পর 8 দিন 8,000-এর উপরে এবং গত 3 দিন 10,000-এর উপরে শনাক্ত। গেল 24 ঘণ্টায় শনাক্ত 11,162 জন। 600-এর অধিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 36,850 জনের। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে 31.62%। আবার গেল 28 জুন, মারা গিয়েছিল 104 জন। এরপর টানা 9 দিন এই সংখ্যা শতকের উপরেই থেকেছে। সর্বশেষ 7 জুলাই মারা গেলেন 201 জন। ঠিক একদিন পরেই মারা গেলেন 199। মৃত্যুর হার 1.60। এর 145 জনেই হাসপাতালে মারা গেছেন। পরিসংখ্যানে 60 ব্যক্তির মৃত্যুর হার বেশি, এই সংখ্যা 107। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, 65 জন, খুলনা বিভাগে 55, চট্টগ্রাম বিভাগে 37, রাজশাহী বিভাগে 15 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,792 জনের। একদিনে সুস্থতার সংখ্যা 5,844। সুস্থতার হার কমে হয়েছে 86.57%। এ নিয়ে প্রায় 1.5 বছরে শনাক্তের সংখ্যা 9,89,219। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। শূন্য থেকে শুরু করোনা চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা এখন 16,000-এর উপরে। আইসিইউ বেড প্রায় 1,200। কমপক্ষে 100 হাসপাতালে নিশ্চিত করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন। 600+ ল্যাবে চলছে করোনার পরীক্ষা। এসব অগ্রগতি গত 15 মাসের। এদিকে সাময়িক ছেদ পড়লেও বিভিন্ন উৎস থেকে মিলছে টিকা। 21-এর সঙ্গে আলাপে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুনের মধ্যে কোভ্যাক্সের আওতায় আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি ডোজ টিকা। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের 15 মাস পরে সর্বোচ্চ শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। মাঝে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল, কিন্তু ভাইরাসটি ডেল্টা ভেরিয়েন্ট এবার ভয় ধরানো পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন করে চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য বিভাগ। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন ভাইরাসটির বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে সুফলও মিলে। প্রতিরোধের দিকে যেতে হবে, প্রিভেন্টিভ মেজারকে স্ট্রং করতে হবে, যাতে কিনা লোকে সংক্রামিত না হয়। সংক্রামিত না হলে পরে রোগী বাড়বে না, রোগী না বাড়লে মৃত্যুর হার কমে যাবে, গ্র্যাজুয়ালি করোনা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তবে প্রয়োজনীয় পরীক্ষাগার, দরকারি সুরক্ষা সামগ্রী ও অবকাঠামোগত যথেষ্ট প্রস্তুতি ছিল না তখন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। মাত্র 1টি দিয়ে শুরু হলেও সময়ের ব্যবধানে এখন ল্যাবের সংখ্যা 600+। দৈনিক নমুনা পরীক্ষা 35,000 ছাড়িয়েছে। যারা দরিদ্র ব্যক্তি তাদের জন্য এই টেস্ট করাটা বিনামূল্যে হবে। আমাদের নির্দেশনা যদি কিনা কেউ লঙ্ঘন করে, তাহলে পরে তো আমরা ব্যবস্থা নিবই, যা আইনি ব্যবস্থা আছে। এদিকে উন্নতি হয়েছে চিকিৎসা অবকাঠামো ব্যবস্থাপনাতেও। করোনা চিকিৎসায় গড়ে ওঠে বিশেষ হাসপাতাল। অনেক হাসপাতালে বড় আকারে চালু হয়েছে করোনা ইউনিট। এসব হাসপাতালে বর্তমানে 16,000-এর বেশি শয্যা নিশ্চিত করা হয়েছে, আর আইসিইউ বেডের সংখ্যা এখন 1,200-এর কাছাকাছি। প্রত্যেকটি জেলায় বা ডিভিশনে জেলায় একটি করে আলাদা হাসপাতাল, টেম্পোরারি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি।
এবং ঢাকায়ও আমরা দুইটি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি, সেটা এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শুরুর দিকে বেশিরভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল না, সংকট ছিল সিলিন্ডার, কনসেন্ট্রেটর ও হাই ফ্লো নেজাল ক্যানোলার। কিন্তু এখন সারা দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা নিশ্চিত করা হয়েছে, বেড়েছে অক্সিজেন প্রয়োগের অন্যান্য ব্যবস্থাপনাও। স্বাস্থ্য বিভাগ বলছে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রাপ্ত বয়স্ক 80% মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ রয়েছে সরকারের। বিভিন্ন উৎস থেকে আসছে টিকা, দেশীয় উৎপাদনের চিন্তা করছে সরকার। আমাদেরকে জনসন এন্ড জনসন অফার করেছে, আমরা সেখানে প্রায় 7 কোটি ভ্যাকসিন আমরা বুকিং দিয়েছি। তো 7 কোটি ভ্যাকসিন 7 কোটি লোককে দেওয়া যাবে, কারণ ওই ভ্যাকসিন একটা ভ্যাকসিনই একজনের জন্য যথেষ্ট। তো টোটাল আমাদের এবছর 10 কোটি ভ্যাকসিনের মোটামুটি কার্যক্রম হাতে আছে। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে তারা দিতে পারবে, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ সহ বিপুল সংখ্যক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে সরকার। তবুও বিশেষজ্ঞরা বলছেন যতই ব্যবস্থা নেওয়া হোক, মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই সভা হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বছরের প্রথম 6 মাসে বেড়েছে বেশিরভাগ ব্যাংকের মুনাফা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণের তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 9টায় 21-এর সংবাদে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের গৃহ নির্মাণে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান এই ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেক ক্ষেত্রে খাস ভূমি সহ তুলনামূলকভাবে নিচু স্থানে হওয়ায় স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও বিশাল কর্মযজ্ঞের হিসেবের কথা ক্ষুদ্র অংশ ত্রুটি দেখা দিলেও যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউন দেয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দেশে লকডাউনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত অভাবী মানুষকে ঘরে রাখতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধান নীতি স্টেট হোম এর প্রধান উপাদান হচ্ছে ঘরে থাকা। অভাবী মানুষকে ঘরে রাখতে হলে তাদের ঘরে অবশ্যই খাদ্য পৌঁছে দিতে হবে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। বছরের প্রথম 6 মাসে বেশিরভাগ ব্যাংকেরই উচ্চ পরিচালন মুনাফা হয়েছে। গতিশীল বৈদেশিক বাণিজ্য, উচ্চ রেমিটেন্স প্রবাহ, সরকারের দেয়া সুদ ভর্তুকি, আমানতের সুদ কমে যাওয়া সহ আরও কিছু কারণে ব্যাংকের মুনাফা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। খেলাপির নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি থাকলে বছর শেষেও বেশিরভাগ ব্যাংকের মুনাফা বাড়বে বলে প্রত্যাশা তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মোকাবেলায় নানা বিধিনিষেধের মধ্যে চলছে দেশ, কিন্তু খোলা শিল্প কারখানা। গত 30 জুন শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে 15%। পাশাপাশি দেশে এসেছে রেকর্ড $24.77 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। এসব লেনদেনে কমিশন পেয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি আমানতে সুদের হার 2-3% নেমে যাওয়ায় কমেছে তহবিল ব্যবস্থাপনা খরচ।
এমন বাস্তবতায় বছরের প্রথম ছয় মাসে ইসলামী ব্যাংক 1020 কোটি, ডাচ বাংলা 504 কোটি, পূবালী ব্যাংক 503 কোটি, ব্যাংক এশিয়া 484 কোটি, সাউথ ইস্ট ব্যাংক 472 কোটি, ইস্টার্ন ব্যাংক 450 কোটি, মার্কেন্টাইল ব্যাংক 358 কোটি, এক্সিম ব্যাংক 340 কোটি, আইএফআইসি ব্যাংক 321 কোটি এবং আল আরাফা ইসলামী ব্যাংক 310 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। অন্যান্য ব্যাংকের মুনাফার চিত্র প্রায় একই। যে রেটে ডিপোজিট রেটটা পড়ে সেই রেটে কিন্তু লেন্ডিং রেট পড়ে নাই। আমাদের স্প্রেড বোধ হয় 2.94 ছিল একই সময় গত বছরে, এটা এখন হয়ে গেছে প্রায় 3.22। কিছু ব্যাংক আবার ট্রেজারি অ্যাক্টিভিটি থেকে অনেক পয়সা দে হ্যাভ কুড মেক। অ্যাট দ্য সেম টাইম কিছু ট্রেডিং অ্যাক্টিভিটিস বেড়েছে, আপডেক্স অলরেডি কিন্তু আমাদের ওই যে ট্রেড গ্যাপ বেড়ে গেছে। পুঁজিবাজার থেকে ডিভিডেন্ড ভালোই পেয়েছে ব্যাংকগুলো। আর সবচেয়ে বড় যেটা হলো ব্যাংক, প্রতিটা ব্যাংকে যেটা ইনভেস্ট করেছিল পুঁজিবাজারে, কোনো কোনো ব্যাংকের বেশ বড় ইনভেস্টমেন্ট আছে, তার এগেনস্টে গত বছর অনেক টাকা প্রভিশন রাখতে হয়েছিল। দাম বেড়ে যাওয়ার ফলে প্রভিশন যেটা রাখা ছিল এটা ব্যাংকগুলো প্রভিশনটা বের হয়ে আসাতে এটা কিন্তু প্রফিটে চলে আসছে। কিন্তু করোনা সংকট কেটে গেলে ঋণ শ্রেণীকরণে আগের নীতিতে ফিরতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে সঞ্চিতি রাখতে হবে ব্যাংকগুলোকে। পাশাপাশি অন্যান্য খরচ ও কর পরিশোধের পর বছর শেষে জানা যাবে ব্যাংকের প্রকৃত মুনাফার চিত্র। গত মার্চে ব্যাংকগুলোর স্বাস্থ্য একটু ভালো আছে, ফিনান্সিয়াল স্বাস্থ্যটা, জুনে হয়তো আর একটু ভালো হবে। আর প্রতিটা ব্যাংকই তো গভর্নমেন্টের পলিসিগত সাপোর্ট যেমন পেয়েছে, অপারেটিং প্রফিট কিন্তু একটা ব্যাংকের মেইন ই করা যায় না, মূল নির্ণায়ক নয়। এখানে কিন্তু আপনার আপনার ট্যাক্স আছে, আপনার প্রভিশন আছে, সরকার ঘোষিত আর্থিক প্রণোদনায় পাওয়া সুদ ভর্তুকি আর করোনা মহামারীতে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যয়বহুল অনুষ্ঠান কমে যাওয়ার কারণেও পরিচালন মুনাফা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরও 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21-কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।